থার্ডেবল পিডিএফ এর সবচেয়ে বড় সমস্যা আমাদের ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট, যেটা যে কোনো রিডার ইনস্টল করার পরে ওখানে আমাদের বাংলা ফন্টটা থাকে না, কারণ সেই জন্য যে কোনো আপনার যে কোনো কালেকশন বা আপনার সি ড্রাইভের এখানে যে ফন্ট গুলা অটোমেটিক ইনস্টল করা আছে বা এখানে চেক করে দেখতে হবে যে আপনার সেই ফন্টটা আছে কিনা। এই জন্য প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোবির ভিতরে আপনার অ্যাডোবি রিডারের এখানে ফন্ট যে অপশনটা আছে রিসোর্সের ভিতরে এই ফন্ট, এইখানে আপনার সেই ফন্টটা মিসিং থাকে, সেই জন্য ওইখানে শো করে না। আপনি বাংলায় সার্চ করতেছেন কিন্তু ওখানে শো করতেছে না, কারণ এই জন্য আপনার যে ফন্টটা আপনার প্রয়োজন সেই ফন্টটা ইনস্টল করে নিতে হবে অথবা এখানে আমি পেস্ট করে দিলেও হবে। ফন্টটা পেস্ট করার পরে আপনি চেক করার জন্য দেখতে পারেন, এটা শুধুই অ্যান্ড্রয়েডে সবচেয়ে ভালো কাজ করে। এটার জন্য আমি একটা এখানে রেডি করে নিছি একটা পিডিএফ ফাইল, এটাই দেখি এখানে কোনো কিছু সার্চ করার জন্য আমি কন্ট্রোল এফ চিপে মনে করেন একটা সার্চ করব, এখানে পিতার নাম, পিতার নাম দেখে সার্চ দিলে চলে আসবে। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি যখন বাংলায় সার্চ করবেন শুধু নয় এমজে বা এই ধরনের কোনো ফন্টে, তখন এইখানে এই জায়গাটাতে আপনার সেই নামটা যেটা আপনি লিখতে যাচ্ছেন সেটা দেখা যায় না, এই জন্য আপনার আনুমানিক কাজটা করতে হবে আর কি। আমি বাংলা ফন্ট সিলেক্ট করে নেওয়ার পরে মনে করেন আমি সার্চ দিব পিতার নাম, পিতার নাম এই যে দেখেন চলে আসছে কিন্তু পিতার নাম বা অন্যান্য কোন এখানে জবাই এই যে দেখেন চলে আসছে জবাই কি, কিন্তু অন্য দেখেন এই জিনিসটা যে সার্চ করব সেটা আমরা কিভাবে সার্চ করব, র্যান্ডমলি তো সম্ভব হবে না। র্যান্ডমলি সার্চ বলতে আপনি যে কোনো পিডিএফ শুধু এমজে তে লিখলে সবচেয়ে ভালো হয়, এটা আমার শুধু এমজে তে আমি লিখছি বা লেখা আছে মনে করেন, এটা আমি পিডিএফ আমি কাউকে ডেলিভার করব সে পিডিএফ আকারে আমার কাছে চাইছে। পিডিএফ এ সেভ করার পরে যেটা আপনি ডেলিভার করলেন সেটা সে এখন কিভাবে সার্চ করবে, মনে করেন এখানে 50টা পাতা আছে, এখন 50টা পাতা এখানে কিভাবে নিয়ে আসবে কোথায় শুরু থেকে বলতে আমরা একটা ডক্স ফাইল রেডি করছি সেটা লিখছি, হ্যাঁ ডক্স ফাইল তৈরি করছি এবং সেটা লিখছি তারপর থেকে। আচ্ছা এখন সার্চেবল পিডিএফ বাংলায় তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথমে যে কোনো একটা পিডিএফ তৈরি করতে হবে আমাদের, মনে করেন আমি এমএস ওয়ার্ডে বা অন্য কোনো যে কোনো অপশনের মাধ্যমে আমি একটা ডকুমেন্ট লিখছি, মনে করেন এটাই আমি লিখছি, এটাকে আমি পিডিএফ আকারে সেভ করব, সেভ অ্যাজ থেকে আমি টাইপটা চেঞ্জ করে দিলাম পিডিএফ করে দিয়ে আমি ডেস্কটপে এটা সেভ করে নিলাম, এটা আমার ডেস্কটপে সেভ করা আছে জন্য হইলো না, মনে করেন এটাই আমি সেভ করে নিয়েছি। এটা আমি এমনি স্বাভাবিকভাবে যদি সার্চ করি কন্ট্রোল এফ দিয়ে এটা কিন্তু আসবে না শুরুতে, যে কোনো কোনো ডকুমেন্টে মনে করেন একাধিক পাতা আছে 50, 60, 100, 200, তখন আপনার কাঙ্ক্ষিত তথ্যটা কিন্তু এখানে আসবে না। এখন এটা আনার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার অ্যাডোবি রিডার যেটা আপনি ইনস্টল করছেন ওখানে আপনার বাংলা ফন্টটা ইনস্টল করতে হবে, এখন বাংলা ফন্টটা আপনি যে ফন্টটা লিখছেন সেই ফন্টটা অ্যাডোবি আপনার অ্যাডোবি রিডারে আছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে প্রথমে আপনার সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভ থেকে যে প্রোগ্রাম ফাইল আছে এখানে একটা অপশন প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোবিতে যাবেন, অ্যাডোবিতে আপনার যে রিডারটা ইনস্টল করা আছে সেটার ভিতর যাবেন, আমার এখানে অ্যাডোবি এডিটরটা এডিটরটা ইনস্টল করা আছে আমি এটার ভিতর গেলাম, এখানে রিসোর্সের ভিতরে ফন্ট অপশনটা আছে, এই এখানে আমার কাঙ্ক্ষিত ফন্টটা আছে কিনা এটা আমি আগে চেক করে নিব, কারণ যদি আমার ফন্টটা না থাকে তাহলে এই ফন্টটা আমি ইনস্টল করে নিব, অথবা আপনার কাছে যদি ফন্টের কালেকশন থাকে সেখান থেকে এখানে আপনি পেস্ট করে দিবেন তাতেও হবে, কারণ পেস্ট করে দেওয়ার পরে আপনি এটা কেটে দিলেন মনে করেন, এখন আপনার কাঙ্ক্ষিত আপনার পিডিএফ ফাইলটা আপনি ওপেন করে নিলেন, আমি এটাই ওপেন করে নিলাম, কারণ এখানে মনে করেন আমার এখানে একটা পাতা আছে যদিও মনে করেন এখানে 500টা পাতা আছে, 500 পাতার মধ্যে থেকে আপনার কাঙ্ক্ষিত তথ্যটা আপনি কিভাবে খুঁজে পাবেন। এখন আমি যেহেতু আমার ফোনটা ইনস্টল করা আছে আমি আর এটা শুধু নিয়ে আমি যেহেতু লেখা আছে সেজন্য আমার কোনো সমস্যা হবে না,
কারণ আমি কন্ট্রোল এফ থেকে আপনার আমার কাঙ্ক্ষিত যে কোনো তথ্য আমি খুঁজে পাবো। এই যে আমি সাহায্যিক লিখে সার্চ দিচ্ছি, এখানে চলে এসেছে। কিন্তু এখানে একটা সমস্যা, সমস্যাটা কেমন, আপনি কি লিখে সার্চ দিলেন এটা কিন্তু আনুমানিক সার্চ দিতে হবে। যেমন এখানে বাংলা এটা শো করে না। এখন আপনি যদি ইউনিকোডে লেখেন, ইউনিকোডে লিখলে কিন্তু শো করবে, কিন্তু এটা আপনার তৃতীয় ভিতরে খুঁজে পাবে না। এখন সবচেয়ে বড় সমস্যা, আপনি যে ফন্টে লিখছেন সেই ফন্টে আপনাকে সার্চ করতে হবে। এখন যে কোনো র্যান্ডম পিডিএফ কোন ফন্টে আছে সেটা তো আপনি জানেন না। মনে করেন বাইরে থেকে কোনো রিসোর্স থেকে আপনি কোনো পিডিএফ ফাইল পাইছেন, সেটা তো আপনি বুঝতে পারতেছেন না কোন ফন্টে লেখা আছে। এটার জন্য অপশন আছে, এখানে ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনু থেকে প্রপার্টিসে যাবেন। এই প্রপার্টিসে এখানে একটা ফন্ট অপশন আছে, এই যে ফন্টে দেখবেন আমরা এখানে কোন ফন্টে লেখাটা আছে পিডিএফ, ওটা এখানে দেখতে পাবেন। যেমন এটা খুদনি আমজাতে আছে, এটাই হচ্ছে মূল নিয়ম। আচ্ছা আমরা ভাইয়া তাহলে এমএস ওয়ার্ডে না করে এখানে কেন করবো? এমএস ওয়ার্ডেই তো আমরা ইয়ে করতে পারবো। কি বুঝছেন, আপনি কোশ্চেনটা একটু ক্লিয়ারলি ভাবে বলেন। আমি বলতেছি এখন আমার কাছে এটা তো এডিটেবল। এখন এখানে আপনি আপনার মনে করেন অনেক ডকুমেন্ট, যেমন নাম, এনআইডি নাম্বার, আনুষঙ্গিক অনেক তথ্য আপনি এন্ট্রি করছেন। এই এন্ট্রি গুলা আপনি যখন ওয়ার্ড থেকে খুঁজতে যাবেন বা কোনো কিছু কারেকশন করতে যাবেন, এখানে কিন্তু সমস্যা। সমস্যা যেমন আপনার অসাবধানতা বশত বা কোনো কিছু কারণবশত এটা চেঞ্জ হয়ে যেতে পারে, এতে করে তথ্যের বিকৃতি হয় বা আনুষঙ্গিক অনেক সমস্যা হয়, বা আপনি একটা র্যান্ডম পিডিএফ ফাইল পাইছেন, এখন এখানে 50-60টা পাতা আছে, এবং এই পাতা থেকে আপনার কাঙ্ক্ষিত তথ্যটা আপনি কিভাবে খুঁজে পাবেন। ইংলিশের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু বাংলার ক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যটা খুঁজে পাবেন না। ভাই আপনি হচ্ছে শারীরিক লেখেন, সার্চ ডকুমেন্টে শারীরিক লেখেন, ওখানেই তো হচ্ছে খুঁজে পাওয়া যাবে এখান থেকে। আচ্ছা আমি বলছি সবি ভাই, এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আপনি যখন মাইক্রোসফটের ওয়ার্ড ফাইল থেকে সার্চ করতেছেন, সেটা হচ্ছে বিষয়টা ওটা এডিটেবল। ওখানে আমরা চাই বিভিন্ন ধরনের পারফর্ম অ্যাকশন করতে পারতেছেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি এই কাজটা কোনো একটা মানে আপনার বড় কর্মকর্তাকে দিবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়ার্ড ফাইলটা দিতে পারবেন না অপি ভাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পিডিএফ ফাইলটা দিতে হবে। আর পিডিএফ ফাইল যখন দিবেন সেক্ষেত্রে ওটা সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝেন না বিষয়টা? জি জি। আর যখন ওটা খুঁজে পাওয়া যাবে না, তখন আমরা কিভাবে খুঁজে বের করব সেটার জন্য এই সেকশনটা। আচ্ছা কেউ কি কিছু বল দিছেন? আচ্ছা ঠিক আছে, আমরা ওটা পরে দেখতেছি, আগে এই জিনিসটা শেষ করি। তাহলে আমরা এখানে কি করলাম, প্রথমে একটা ওয়ার্ড ফাইলকে প্রসেস করলাম, করে সেটা পিডিএফ বানালাম। পিডিএফ বানানোর পর আমরা কি করলাম, অ্যাডোবি অ্যাক্রোব্যাট বা যে কোনো যেই ওটা কি বলে যে রিডার দিয়ে আমরা খুঁজি, সেই রিডারের ফন্টে গিয়ে ওই যে ফন্টটা আমরা এখানে ইউজ করছি ওয়ার্ড ফাইলে, সে ফন্টটা ওখানে আমরা প্রোভাইড করে দেব। স্যার আশিক রহমান বলছিলাম, আমি একটু বাইরে আছি, প্রেজেন্টটা দিই। হ্যাঁ ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন অপি ভাই? জি ভাই পারছি এখন। আচ্ছা ঠিক আছে, ওকে স্ক্রিন শেয়ারটা এখন অফ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা জিনিস শিখলাম নতুন। এখন আমরা মুভ করি হচ্ছে আমাদের ক্লাসের বিষয়টাই। তো গতকাল পর্যন্ত আমরা প্রায় সার্চেবল মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর যে বেসিক কোয়ালিটি মার্কেটিং সেটা আমাদের শেখা শেষ। এখন বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। স্যার একটু শুরুটা দেখা দেন তো, আমি বুঝলাম না কি বুঝলাম তো। মানে কি কিসের শুরুটা? কিসের শুরু সেটা বুঝলাম না। হ্যালো ঠিক আছে, উনি মনে ডিসকানেক্টেড হয়ে গেছেন, আমরা পরে ওনাকে দেখতেছি ওই বিষয়টা। তো আমরা এখানে ব্যাক করি।
আমরা এখানে আসলাম, আসার পর এখান থেকে আমাদের গুগল অ্যাডস অপশন যেটা সেটা খুঁজে বের করতে হবে। গুগল অ্যাডস, এইতো গুগল অ্যাডসে আসলাম। এন্ড এখানে আসার পর আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করব যে কোন অ্যাকাউন্টে আমরা কাজ করব। একটা হচ্ছে আমাদের যে জিমেলটা আমার দেওয়া আছে, জিমেলের সাথে কানেক্টেড অ্যাড অ্যাকাউন্ট নাই নাকি যে ম্যানেজার অ্যাকাউন্ট আমরা করেছিলাম সেটাতে। তো আমরা যদি মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করব বা একাধিক অ্যাকাউন্টের দরকার পড়বে, সেই জন্য আমরা এখানে ম্যানেজার অ্যাকাউন্টে মুভ করব। আচ্ছা তো এখানে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট আসলো, এখানে আমরা অলরেডি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, তো আমি আজকে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এটা হবে ইউটিউবের উপরে যেহেতু, তো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। আচ্ছা ঠিক আছে, আমার চ্যানেলের নামগুলো দিলাম, বাদ বাকি যে অপশনগুলো আছে সেটা সেভাবে প্রোভাইড করে দিলাম। আর এখানে দেওয়ার মতো আর কিছু নাই, বিলিং ইনফরমেশন আছে সেটা আমরা এখান থেকে স্কিপ করে চলে যাব যাতে আমাদেরকে এখানে প্রোভাইড করতে না হয়। আর এগুলো যেগুলো আছে ক্যান্সেল। ইয়েস তাহলে আমাদের এখানে অনেকগুলো চ্যানেল তৈরি হলো। এখন আমাদের ইউটিউব পিএনজি যেটা সেখানে আমরা ক্যাম্পেইন রান করব। ইউটিউব পিন যেটা আমি সিলেক্ট করে নিলাম, আচ্ছা এখন সিলেকশন শেষ, এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন রান করব। সময় নিচ্ছে একটু, আমরা কাজ করতেছেন তো এগুলোর উপর যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো কাজ করে নিচ্ছেন নাকি আমার কাছে বসে থাকেন? এখানে যেগুলো শিখতেছেন সেগুলো প্র্যাকটিস করা হচ্ছে নাকি জাস্ট স্ক্রিপ্ট করে চলে যাচ্ছে পরে ভিডিও দেখে শিখবেন এরকম মন মার্স রাখছেন? আচ্ছা প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ হঠাৎ করে দেখা যাচ্ছে এটার উপর একটা টাস্ক পেয়ে গেলে কাজটা হাতছাড়া হয়ে যাবে। ইউটিউব পিএনজি চলে আসলো, ক্যাম্পেইনে মুভ করলাম, ক্যাম্পেইন এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, নিউ ক্যাম্পেইন। আচ্ছা তো এখানে আমরা তো জানি এখানে আমাদের কি করতে হবে, যদি এখানে সেলস নেই সেলস টাইপের ক্যাম্পেইনের ভিতরে কি কি থাকে, সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি, লিডও লাগতেছে না আমার, সেলও লাগতেছে না, ওয়েবসাইট ট্রাফিকও লাগতেছে না, আমরা এখানে যেটা নিব সেটা হচ্ছে হলো প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন। অর্থাৎ আমি এখানে আমার একটা কোন একটা ব্র্যান্ড বা প্রোডাক্টকে কি করব, প্রমোট করব। তো ঠিক আছে এখানে ক্লিক করলাম, এখানে একটাই মাত্র ক্যাটাগরি দেওয়া আছে সেটা হলো কি ভিডিও ক্যাটাগরি, এটা অলরেডি সিলেক্টেড আছে অটোমেটিকলি। ওকে আরো কিছু অপশন আছে, অ্যাড সিকোয়েন্স, শপিং, ইনফ্লুয়েন্স কনসিডারেশন, আমাদের এগুলো লাগতেছে না, আমাদের অন্যতে যাইতো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, এটা যদি সিলেক্ট করি হ্যাঁ এই অপশনটা, তাহলে আমরা এখান থেকে কি নিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, এখানে থেকে ভিডিও অপশনটা সিলেক্ট করে নিলাম। ওকে তো এখানে কয়েকটা টার্ম দেওয়া আছে সেগুলো একটু যদি আমরা ওয়ান বাই ওয়ান সার্চ করে করে দেখি। প্রথম যে টার্মটা সেটা হলো স্কিপেবল ইন স্ট্রিম, এটা কি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, এটা কি হয় এটা মেইনলি 5 সেকেন্ড ডিউরেশনের হয়। আমরা যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখি দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাড চলে আসলো ফুড পান্ডার বা দারাজের, সেটা আপনি যদি একটু দেখেন যে সেটার সময়সীমা কিরকম দেখবেন যে 5 সেকেন্ডের বেশি হয় না। তো এটা হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস,
দেখেন এইভাবে কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। আচ্ছা এখানে আর কোনো ডিটেইলস যদি থাকে, এই অ্যাড ফরম্যাটে কি জন্য লাগবে, সেল করা, লিড করা, ওয়েবসাইট ট্রাফিক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন। আচ্ছা নন স্কিপেবল, এটাতে কি হয়, এখানে আমরা পুরো ভিডিওটা দেখতে হয়, সেটা এখন 15 সেকেন্ড বা এরকম কিছু একটা সময় থাকে, এই সময়টা ধরে পুরো ভিডিওটা না দেখা পর্যন্ত আপনি স্কিপ করতে পারেন না। এটা বেশিরভাগ যেগুলো দেখবেন বিশেষ করে আমাদের সিম কোম্পানিগুলো এগুলো প্রোভাইড করে, একটা অ্যাড দিয়ে দিচ্ছে 15 সেকেন্ডের বা কিছু একটা, আমরা 15 সেকেন্ড দেখতে হবে এরকম। আর এই ক্যাম্পেইনটা কোথায় পাওয়া যাচ্ছে, ক্যাম্পেইনটা পাওয়া যাচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচে, তাহলে দুইটা ক্যাটাগরি সেম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ। ওকে, 3 নম্বর যেটা সেটা হচ্ছে ভিডিও ডিসকভারি অ্যাপস, এটা মেইনলি আমাদের ফোনে যদি দেখেন ফোনে একটা অপশন আছে ডিসকভারি অপশন, আপনি যখন আপনার ফোনের একদম লেফট থেকে লেফটে চলে যাবেন, যদি আপনি অফ না করে রাখেন গুগল ডিসকভারি যে অপশনটা আছে ওটা যদি অফ করে না করে রাখেন, তাহলে বামে একটা সেকশন দেখবেন। আচ্ছা এই মুহূর্তে ফোনে কেউ আছেন আমাদের সাথে জয়েন করা, ফোন থেকে জয়েন করছেন? আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেন, ওখান থেকে দেখাচ্ছি ডিসকভারি অ্যাপটা কি, আজকে এটা একটু দেখাই, স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা মিনিমাইজ করেন, স্ক্রিনটা মিনিমাইজ করেন। আমার ফোনটা আসে নাই, স্ক্রিন সেটা কিভাবে দিচ্ছেন আমি বুঝতে পারতেছি না, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ এবার ঠিক মতো আসছে, মিনিমাইজ করেন, মাঝখানে যে অপশনটা আছে ওখানে ক্লিক করেন। হোম বাটনে ক্লিক করেন, আচ্ছা আমি দেখাচ্ছি, আপনি স্ক্রিনশট অফ করেন আমি দেখাচ্ছি। ভাই এনি টেক্সট দেখেন কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন অন্য ল্যাপটপ বা ফোন? হ্যাঁ করতে পারবো এবং অন্যরা আমাকে করতে পারবে এনি টেক্সট কন্ট্রোল, এন্ড এটাতে কাজ করছিও। আচ্ছা দেখতেছি, আগে আমি এটা একটু দেখে দিই, আচ্ছা এটা হচ্ছে আমার ফোন, আমার ফোনে এই পাশে একটা সেকশন ছিল সেটা আমি অলরেডি অফ করে রেখে দিয়েছি, এখানে হোম সেটিংস থেকে এখানে যদি আমরা টপ করে দেই চালু করে দেই কই আছে, এই যে এই সেকশনটা, এটা হচ্ছিল গুগল ডিসকভারি, দেখেন আমি জানি না আমি কি কি সার্চ দিছি কিন্তু এটা র্যান্ডমলি জাস্ট এ টু জেড প্লে এগুলো দেখাতে আছে দেখাতে আছে। এই যে একটা সেকশন এখানে দেখেন সার্চ ডিসকভারি লেখা আছে, এগুলো বিভিন্ন অপশন লেখা আছে, এই যে এই সেকশনটা যে অ্যাড গুলো প্রোভাইড করা হয় সেই অ্যাড গুলো হচ্ছে হলো ডিসকভারি অ্যাড। বিষয়টা বুঝতে পারছেন আমি এটা কোথায় খুঁজে পাইলাম, এটা আমার ফোন স্ক্রিন, ফোন স্ক্রিন যখন আমি একটু লেফটে সোয়াইপ করব তখন দেখেন এখানে একটা অপশন আছে। আপনাদের ফোনে কি এটা ফেস করছেন করেননি কখনো যাদের অ্যান্ড্রয়েড আছে? হ্যাঁ করছি ভাই। আচ্ছা এটা হচ্ছে ডিসকভারি সেকশন। আচ্ছা আমি বেসিক্যালি এটা অফ করে রাখি, তো এই সেকশনে যে অ্যাডটা দেওয়া হয় এটা হলো ডিসকভারি অ্যাডস। ওকে তো দুটো বিষয় গেল, এরপর যেটা থাকে সেটা হলো বাম্পার অ্যাডস, বাম্পার অ্যাডস এর সংখ্যাটা কিরকম, এই যে বাম্পার অ্যাডস যখন আপনি ভিডিওটা 6 সেকেন্ডের চাইতে কম হয় আর
একটা ভিডিওর পর আরেকটা ভিডিও যখন রান হয় তখন সেটাকে বাম্পার বলে। আচ্ছা বাম্প হ্যাঁ স্ক্রিন শেয়ার ওকে। আচ্ছা এখানে দেখেন বাম্পার অ্যাডটা কি বলতেছে, হোয়াই শুড আই ইউজ দিস ফরম্যাট, ইউজ বাম্পার অ্যাডস হোয়েন ইউ ওয়ান্ট টু রিচ ভিউয়ার্স ব্রডলি উইথ এ শর্ট মেমোরেবল মেসেজ। এটা কখন ইউজ করা হয়, বাম্পার অ্যাডস আর 6 সেকেন্ডস অর শর্টার অ্যান্ড প্লে বিফোর ডিউইং অর আফটার অ্যানাদার ভিডিও, ভিউয়ার্স ডোন্ট হ্যাভ দ্য অপশন টু স্কিপ দিস অ্যাড। অর্থাৎ দুটো ভিডিওর মাঝে যে একটা সময় পান আপনি, এখানে একটা ভিডিও দেখতেছেন পরে আর একটা ভিডিও দেখতেছেন, ওর মাঝখানে একটা অ্যাড ঢুকে দিচ্ছে যেটা কোনো স্কিপ করার সুযোগ কাকে ভিউয়ার্সদেরকে সেই স্কিপ করার সুযোগটা দেওয়া হচ্ছে না। তাহলে এটা কি হলো বাম্পার অ্যাড। আউট স্ট্রিম অ্যাড এটা কি, এটা একটু কি বলছে একটু দেখে আসি। ইউজ আউট স্ট্রিম অ্যাডস হোয়েন ইউ ওয়ান্ট টু এক্সপ্যান্ড দ্য রিচ অফ ইউর ভিডিও অ্যাডস অন মোবাইল হেল্পিং ইউ রিচ মোর কাস্টমার্স। আচ্ছা এটা কিভাবে কাজ করে, আউট স্ট্রিম অ্যাডস বিগিন প্লেইং উইথ সাউন্ড অফ, ভিউয়ার্স ক্যান ট্যাপ দ্য অ্যাড টু আনমিউট দ্য ভিডিও। আউট স্ট্রিম অ্যাডস আর ডিজাইন টু ইনক্রিজ ইউর ভিডিও রিচ অ্যাট এফিসিয়েন্ট কস্ট। আচ্ছা এগুলো বুঝলাম। আর মাস্ট হ্যাড অ্যাডস এটা হচ্ছিল আপনি একটা ইউটিউবে ঢুকলেন, ইউটিউবে ঢুকা মাত্রই আপনার একটা সেকশন, অর্থাৎ আমরা যদি ইউটিউবে যাই ইউটিউবে যদি যাই এখানে দেখা যাচ্ছে এখানে পুরো একটা পোর্ট নিয়ে যে একটা অংশ থাকে সে অংশটাকে বলা হয় কি আপনার মাস্ট হ্যাড অ্যাডস। তো ঠিক আছে এখানে আমাদের ইউটিউবের বেসিক যে অ্যাডগুলো আছে সেগুলো সাথে আমরা পরিচয় হলাম। তো আমরা মেইনলি আজকে যেটা নিয়ে কাজ করব বা যেটা সবচেয়ে বেশি কার্যকর হয় ইউটিউবে সেটা হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম এই অপশনটা। তো আমি এখানে কন্টিনিউ করলাম। আচ্ছা এখানে একটা নাম দিতে হবে, এটার নামটা কি হবে, এটা দিয়ে মার্চ। এখানে 128টা পর্যন্ত ক্যারেক্টার নিতে পারবো, ডান। টার্গেট এখানে আপনি কোনো প্রকার টার্গেট নিতে পারবেন না। আমরা যখন সার্চ করতেছিলাম তখন আমাদের কাছে দুটো অপশন ছিল, যে হয় আমরা ইমপ্রেশনের উপর ইয়ে করব টাকা পে করব, আদারওয়াইজ কিসের উপর টাকা পে করব ক্লিকের উপর। হয় আমরা ইমপ্রেশনের উপর টাকা পে করব, আদারওয়াইজ আমি কিসের উপর ক্লিকের উপর টাকা পে করব। তো যেহেতু আমার এখানে আমাকে কোনো অপশনই দিবে না, এখানে একটাই সেটা হচ্ছে যদি আপনার ভিডিও ভিউ হয় সেই ক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে, আদারওয়াইজ কোনো টাকা দেওয়ার দরকার নাই, এটা এক কথাই শেষ। এখানে আপনি কোনো প্রকার অপশন চেঞ্জ করতে পারবেন না। বাজেট অ্যান্ড ডেট, আচ্ছা আমাদের এতদিন আমি যেটা চাইছিলাম যে আমি এখানে বাজেট আগে দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড তারপর যে জিনিসটা দিচ্ছিলাম সেটা হচ্ছে হলো একটা শুরু হবে কবে থেকে একটা শেষ হবে কবে থেকে, শেষটা না দিলে হচ্ছিল না, শুরুর সময়টা দিলে হতো, কিন্তু এখানে দুটো কি মাস্ট দিতে হবে। তো আমাকে বল দিছে যে আমার পুরো ক্যাম্পেইনের লাইফ টাইম, অর্থাৎ আমার এই একটা হোল ক্যাম্পেইন রান করতে কতদিন সময় নেবে সেই জিনিসটা আপনাকে দিতে হবে। এখানে দুটো অপশন আছে, ডেইলি দৈনিক আপনি কত টাকা খরচ করতে পারবেন সেটার একটা হিসাব, আর এটার জন্য ক্লাই আপনি যদি চান যে আপনার একটা 9 তারিখে চলুক অর্থাৎ মার্চের 9 তারিখ সারাদিন চলুক, এটার জন্য এই অপশনটা আছে, বা আপনি এটা শিডিউল করে নেক্সট করে দিতে পারেন একটা দিন। আমি 10 তারিখে আমি চাচ্ছি 10 তারিখ সারাদিন আমার একটা রান হোক, সেটা আমি একটা বাজেট দিতে পারি, আবার আমি চাচ্ছি আমার পুরো ক্যাম্পেইনটা এই বাজেট উপর রান হোক সেটা আমি দিতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে দিলাম মিনিমাম আমাকে দিতে হবে $100, $100 আমি দিলাম। আমার 10 মার্চ থেকে 18 মার্চ যে কোনো একটা অ্যাড অপটিমাইজ হতে মিনিমাম 7 থেকে 8 দিন সময় লাগে, তো আমি এখানে 18 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। এখানে দেখেন আমার ঘরগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে, বাজেট আমি দিয়ে দিলাম, ইন ডেট দিয়ে দিছি, এখন ভিডিও অ্যাড ফরম্যাটে চলে আসতে হবে। আচ্ছা এটা কোন কোন প্ল্যাটফর্মে রান হবে এটা আপনাকে বল দিছে, ইউটিউব ভিডিওস বা ভিডিও পার্টনার্স অন ডিসপ্লে নেটওয়ার্ক, মানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনি দেখবেন যে আপনার ভিডিওর পাশে একটা মানে ওয়েবসাইটটা হচ্ছে অন্য কিছুর উপর, কোন একটা দেখা যাচ্ছে যে একটা পোস্ট বা এই রিলেটেড কোন একটা কন্টেন্টের উপর আছে, তার ডান পাশে একটু দেখতেছেন যে একা একা কিছু ভিডিও ঘুরতেছে একা একা,
খেয়াল করছেন কখনো ডিসপ্লে বিলবোর্ডের উপর, যেটা আমরা বললাম যে ডিসপ্লে নেটওয়ার্ক আমরা যদি বিলবোর্ডের সাথে তুলনা করি, তো আপনি এটা কখনো খেয়াল করছেন যে আপনি ইউটিউব ভিডিও দেখতেছেন, সরি একটা ওয়েবসাইটে ভিউ করতেছেন, পাশে একটা সেকশনে একা একা ইউটিউব ভিডিও হচ্ছে, এরকম কি ফেস করছেন কখনো? আচ্ছা, তো আমি চাচ্ছি না যে আমার ইউটিউবের বাইরে আমার একটা যাক, আমি এটা আনসিলেক্ট করে দিলাম, আমার শুধু ইউটিউবে রান হবে। আচ্ছা, কান্ট্রি, কান্ট্রির ক্ষেত্রে তো একই স্টাইল, আমি চাচ্ছি যে বাংলাদেশে রান হোক। লোকেশনের ক্ষেত্রে আমি চাইলে আরো কিছু অ্যাডভান্স দিতে পারি, যে টার্গেট কান্ট্রি বাংলাদেশ, এক্সক্লুড কান্ট্রি ধরলাম বার্মা। আমার আমার ভিডিওটা বা আমার অ্যাপটা সেটা শুধুমাত্র বাংলাদেশে চলবে এবং বার্মাতে কোনোভাবে চলা যাবে না, এটা আমি দিয়ে দিলাম। তারপর দেখেন 1.5 বিলিয়নের মতো আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওই একই, বাংলা ইংলিশ দিয়ে দিই, যেহেতু আমার ভিডিও অ্যাড অনেক সময় ইন্ডিয়ানরাও দেখতে পারে কাছাকাছি দেশ, যেহেতু আমি হিন্দিতেও দিয়ে দিলাম। দেন সিলেক্ট ইনভেন্টরি টাইপ, এখানে একটা বিষয় আছে, এটা যে গতকালকে আমরা এটা নিয়ে একবার ডিসকাস করছিলাম ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, এটাও সেম, যদি আমি এক্সপেন্ডেড দেই সেক্ষেত্রে আমাদের এখানে কি দেখতে পারে, যে যে কোনো প্রকার পার্সনই দেখতে পারে, অর্থাৎ এখানে যদি এমন কোনো কন্টেন্ট থাকে যে কন্টেন্ট হাইলি, ওটা কি বলা হয়, ম্যাচিউর কন্টেন্ট, বুঝলেন, ম্যাচিউর এটা হচ্ছে ম্যাচিউর কন্টেন্ট যারা ইউজ করে বা যাদের ভিডিওটা থাকবে ম্যাচিউর কন্টেন্টের উপর, আমার একটা তাদের কাছে যাবে। আবার দ্বিতীয় যে সেকশনটা সেটা হচ্ছে হলো যে না, কোনো ম্যাচিউর কন্টেন্ট থাকা যাবে না, এরকম কোনো জায়গায় আমি অ্যাড দিতে পারবো না, আমার একটা ফ্যামিলি অ্যাড হবে, অর্থাৎ ফ্যামিলির যে কোনো মেম্বার একসাথে চালিয়ে দেখতে পারে। মানে আচ্ছা, সহজভাবে যদি এটা বলি এই তিনটা সেকশনকে, তাহলে প্রথম যেটা এক্সপ্যান্ডেড, এটা হচ্ছে হলো ম্যাচিউর, অর্থাৎ ফ্যামিলির মেম্বাররা একসাথে বসে যে সকল কন্টেন্ট দেখতে পারবে না, সেই সকল কন্টেন্টকে আমরা এখানে বলবো এক্সপ্যান্ডেড। আচ্ছা, আবার দ্বিতীয় যে অপশন লিমিটেড যেটা, এটা হচ্ছে এটার চাইতে একটু লাইট ভার্সন, এখানে মডারেট, অর্থাৎ কিছু কিছু অংশ হয়তো বা দেখতে পারবে, কিছু কিছু অংশ হয়তো বা দেখতে পারবে, এইরকম বিষয়। আর স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যে সমস্যা নাই, শুধুমাত্র পারিবারিক একসাথে যারা ভিডিও দেখতে পারে, এরকম ভিডিওতেই, পারিবারিক ভিডিও যদি আমরা বলি, যে পারিবারিক ভিডিওতেই যেন এটা রিচ বেশি হয়, তো আমি এটা সিলেক্টেড করে দিয়ে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে রেখে দিলাম। আচ্ছা, এক্সক্লুড টাইপ, কারা কারা আমার এই ভিডিও দেখতে পারবে না, তো আমি এখানে আসি, তো এখানে দেয় ম্যাচিউর অডিয়েন্স, তারপর টিন এন্ড অল্ডার অডিয়েন্স, মডার্ন অডিয়েন্স উইথ প্যারেন্টাল গাইডেন্স, তারপর জেনারেল অডিয়েন্স, কারা দেখতে পারবে না, তা আমরা সবাই দেখতে পারবো, কোনো সমস্যা নেই। আর ইমবেডেড ইউটিউব ভিডিওস, ইমবেডেড ইউটিউব ভিডিওস বলতে বোঝানো হয়েছে যে ভিডিওসগুলা আপনারা দেখবেন অনেক ওয়েবসাইটে গিয়ে, যে তাদের ওয়েবসাইটে তারা একটা মানে উপরে কিছু পোস্ট লিখছে, অর্থাৎ মানে কিভাবে একটা ইউটিউব অ্যাড দেওয়া হয়, এরকম আমি একটা পোস্ট লিখছি, এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমি একটা পোস্ট লিখছি যে কিভাবে ইউটিউব অ্যাড দেওয়া হয়, সেটা উপর একটা পোস্ট লেখা আমার শেষ। শুরু থেকে যদি নেই, শুরু থেকে এই সেকশন পর্যন্ত আমি একটা পোস্ট লিখছি যে ইউটিউব অ্যাড কিভাবে লিখতে হয়, সেটার উপর আমি পোস্ট লেখার পর একটা ভিডিও আমি অ্যাড করে দিছি, পোস্ট লেখার পর একটা ভিডিও আমি অ্যাড করে দিছি, এই যে একটা সেকশনটাকে সেটাকে বলে এমবেডেড ইউটিউব ভিডিওস। আমি চাচ্ছি না ওইরকম জায়গায় আমার অ্যাডটা যাক, কারণ মানুষ ওইখানে অ্যাড দেখার সিদ্ধান্ত নিয়ে যায় না বা ওখানে বিনোদন আসে যায় না, তো এই সেকশনটা গেল, এটা আমি লিমিট করে দিলাম। লাইভ স্ট্রিমিং ভিডিওস, অর্থাৎ কিছু ভিডিও আছে যেগুলো স্ট্রিমিং হচ্ছে লাইভে, সেরকম ভিডিও তো আমার অ্যাড না যাক, আমি এটাও চাচ্ছি। আর এখানে যে কেউ আমার ভিডিও দেখতে পারুক, সমস্যা নাই। ওকে, অ্যাডিশনাল সেটিংস এর ক্ষেত্রে কনভার্সন, তারপর ফ্রিকোয়েন্সি ক্যাপিং, অল অ্যাড শিডিউল, এটা একটা বিষয় আছে, এখানে একটা দিয়ে দিন যে আমার অ্যাডটা কোন কোন সময় চলবে, তাহলে আমার অ্যাডটা দিয়ে দিলাম যে আমার অ্যাডটা চলবে হলো মানুষ, আমি যদি বাংলাদেশে রান করাই, বাংলাদেশের মানুষ ফ্রি হয় রাত 8টার পরে, তাহলে রাত 8টা 12 আর 8 হয় 20, তাহলে আমি এখানে 20 দিয়ে দিলাম, 20 থেকে তারা একটা নির্দিষ্ট সময় এই 2 ঘন্টা বা 3 ঘন্টা রিচ বেশি আসে, সেটা কি 23, রাত 11টা পর্যন্ত মানুষ কম বেশি সবাই মানে অনলাইনে সময় দেয়।
অ্যাড শিডিউলিং করা শেষ আমার, এই টাইমের ভিতর আমার একটা রান হবে বাংলাদেশি টাইমের উপর। ওকে অ্যাড গ্রুপ করতে হবে এখন আমাকে একটা, আমি এই নামটা এখানে দিয়ে দিই আগে ইচ্ছে করে। ঠিক আছে, এটা দেওয়া শেষ। তারপরে ডেমোগ্রাফিস, ডেমোগ্রাফিসের কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে হলো আমি চাচ্ছি যে এখানে মানুষ টানুষ কমায় ফেলি, যাতে আমার মানুষের সঙ্গে কমে আসে, আমার কাজটা মানে খরচ কম হয়, পটেনশিয়াল কাস্টমার কাছে আমার একটা বেশি বেশি পৌঁছে, এই জিনিসটা আমি এখানে দিব আর কি। প্যারেন্টিয়ান স্ট্যাটাস আননোনটা সরাই দেই। 18 থেকে 44 বছর মানুষের ইউটিউব ইউজ করার প্রবণতা বেশি, এটা থাকলো 800 মিলিয়নে নিয়ে আসছে। দেখেন ফিমেলরা দেখতে পারবে কিনা, 610, আর মেল যদি আউট করে দেয় তাহলে কত হয়, 190। অর্থাৎ ফিমেল যদি নেই তাহলে 190 মিলিয়ন ফিমেল ইউটিউবে আমার অ্যাড দেখার সম্ভাবনা আছে, আর মেল যদি নেই সেক্ষেত্রে এরা দাঁড়াবে হচ্ছে 600 করে। তাই আমি দুজনকে নিলাম, আননোন কে বাদ দিলাম। ওকে 800 মিলিয়নের মতো আমার হয়ে গেল। ওকে ঠিক আছে, আমার এটা আছে ডেমোগ্রাফি শেষ। এনি অডিয়েন্স, অডিয়েন্সের ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করতে পারবো ব্রাউজ করে, ও দে আর এগুলো দিয়ে আমি দিতে পারি। আচ্ছা ডেমোগ্রাফিস নিয়ে অলরেডি অনেকবার ডিসকাস করা হয়েছে, প্রত্যেকটা অ্যাডের থেকে কম বেশি আমরা ডিসকাস করছি, তো এটা আমি স্কিপ করে গেলাম। কিওয়ার্ড, কোন কিওয়ার্ডের উপর যখন সার্চ হবে সেই জিনিসটা আপনি এখানে প্রোভাইড করে দিতে পারেন। তা আমার যে ভিডিওটা আমি একটু পরে অ্যাড করব সেটা মিল যাবে ফাইবারের উপর। আচ্ছা আচ্ছা, এখানে আমার অ্যাডগুলো চলে আসছে সব, আমি এটা কপি করে নিলাম। যেহেতু আমি এখানে ওয়ান বাই ওয়ান বসতে পারি না, আমাকে অবশ্যই একটা সেকশনের ভিতরে যেতে হবে, গুগল অ্যাডস নিউ লাইনটা কম একটা অপশন আছে সেখানে। ঠিক আছে, আমি কমার নিউ লাইন করতেছি এখানে, কপি দেন পেস্ট। ওকে নিউ লাইন হয়ে গেল, আমি এটা কপি করে নিই কন্ট্রোলে, কন্ট্রোল সি কপি করে ফেললাম। আচ্ছা কিওয়ার্ড কি আমরা এভাবে নিয়ে আসবো? আমরা যখন আমাদের ইউটিউব ভিডিওতে কিওয়ার্ড গুলো দিব বা আমাদের অ্যাডে যে কিওয়ার্ড গুলো দিব সেগুলো কি এভাবে নিয়ে আসবো আমরা? না স্যার, রিসার্চ করে নিয়ে যাবো। আচ্ছা এখানে তো জানেন কিওয়ার্ড গুলো কিভাবে কি সিলেক্টেড করবেন, কোন কিওয়ার্ডে আপনার লাগবেই সেগুলো এখানে লেখা আছে ফাইবার। এটা সরাই দিই। যে পরিমাণ ফাইবার বানানো ভুল ধরছে, আচ্ছা কিওয়ার্ডের ক্ষেত্রে মনে আছে আপনাদের এই যে কিভাবে কি কি তিনটা ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা কিওয়ার্ড ধরছিলাম? ফাইবার চ্যালেঞ্জের ভিতর যদি নেই তাহলে আমরা যদি দুটো অপশন দেই এই পাশে, তারপরে গতকাল ক্লাসে লাস্ট ইয়ারে কিওয়ার্ড নিয়ে ডিসকাস করছিলাম, মনে আছে আপনাদের এই যে এরকম করে আমরা নিতে পারি? আচ্ছা ওকে, যে হারে লাল হয়ে আছে করতেছে ভালো করে করি। ক্যাপিটাল লেটার কি ধরবে? এটা গ্রামারলি ধরতেছে, ক্যাপিটাল স্মল লেটার ওটা ধরবে না, মানে ওটা তো যায় আসে না। তাহলে তো ঠিক কথা, লাল হয়ে আছে কাজ করতে পারতেছি না ওই জন্য। আচ্ছা
গ্রামারলি আটকে দিচ্ছে বারবার। গুগলে অ্যাড ধরবে না কিন্তু এরা ধরতেছে আর কি। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়ার কথা বলতেছে, তারপর প্রোডাক্ট ও সার্ভিস, এগুলো নিয়ে যেহেতু আমরা কাজ করবো না, কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম যে আমাদের এগুলো কিওয়ার্ডের ভিতরে যখন সার্চ করা হবে তখন যেন আমার ভিডিওটা আসে। তা কিওয়ার্ড সেট আপ করা আমার শেষ। টপিক যদি আমরা চাই আমরা টপিক দিতে পারি আমাদের ইউটিউব ভিডিওটা কিসের উপর, তা আগে আমি ইউটিউবে যাই, আমার চ্যানেলে যাই, চ্যানেলে আসলাম, সেখানে একটা ভিডিও আমরা আপলোড করছিলাম 2 সপ্তাহ আগে, এই ভিডিওটা আমি এখানে মার্কেটিং এর জন্য নিব। এই যে শেয়ার অপশন, কপি লিংক, এটা একটু পর আমার লাগবে। এটা মেইনলি এডুকেশন ক্যাটাগরি, তো আমি ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিই। এডুকেশন কোথাও আছে, কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স, এটা একটা, একটা হলো এডুকেশন। কি কি আছে, ট্রাভেল, স্পোর্টস, শপিং, প্রপার্টি আছে, এডুকেশন কই, না কম্পিউটার ইলেকট্রনিক্স আচ্ছা, আর কিছু আচ্ছা, হতো জবস এন্ড এডুকেশন, হ্যাঁ এটা একটা দেওয়া যেতে পারে, ইন্টারনেট এন্ড টেলিকম, অনলাইন কমিউনিটি সেটাও ধরতে পারি, পিপল অফ সোসাইটি ধরতে পারি। ক্যাটাগরি একটু ভালো করে সিলেক্ট করে দিবেন, স্কিপ করলে সমস্যা নেই। আচ্ছা, প্লেসমেন্ট, প্লেসমেন্টের ক্ষেত্রে কি কি, ইউটিউব চ্যানেলের ভিতর যদি আপনি চান যে এই চ্যানেলে বলতে আমার ভিডিওগুলো যাক, সেক্ষেত্রে আপনি এই কিছু সাজেশন এদেরকে দিতে পারেন। আচ্ছা, যেরকম আমি এখান থেকে কোনো একটা ইউটিউব চ্যানেল নিই, মোহাম্মদ জাকারিয়া। আচ্ছা, আমি চাইলে এনার চ্যানেলে আমি কি করতে পারি, এনার চ্যানেলে করতে পারি, আমার এই ভিডিওটা দিতে পারি, যে স্পেসিফিক আমি একটা চ্যানেল খুঁজে দিচ্ছি যে এই চ্যানেলে যেন আমার ভিডিওটা রান করে। যদি এটা গুড প্র্যাকটিস না, দেখেন আছে কিছু কি না, হ্যাঁ দেখেন আসছে, তাহলে ওনার ওই চ্যানেলে আমার অ্যাড এর প্লেসমেন্ট আর প্রবণতা কি বেড়ে গেল। আমি আরো করতে পারি, সেটা হচ্ছে কোন একটা ভিডিও যদি চাই আমি সেই লিঙ্কও দিতে পারি, কোন একটা ভিডিও লিঙ্ক দিতে পারি যে এখানে এই ভিডিওটা আমারটা র্যাঙ্ক করুক বা অ্যাডটা আসুক। আচ্ছা, আমেরিকান একটা শর্ট চ্যানেল আছে, আমি চাচ্ছি এই ভিডিওতে আমার একটা রান করুক। এই ভিডিওটা আমি সিলেক্ট করে ফেললাম। তো এইভাবে চাইলে আমি কিন্তু কি ভিডিও চ্যানেল এগুলো সিলেক্ট করে করে ভিডিও প্লেসমেন্টটা করতে পারি। আচ্ছা, বিডিং, বিডিং তো লাগবে। আচ্ছা, আমার এখানে কতগুলো ঘর পূরণ হলো, বাজেট হয়ে গেছে, ইনডেট হয়ে গেছে, ইওর ইউটিউব ভিডিও হয়ে গেছে, ভিডিও অ্যাড ফরম্যাটে কাজ শেষ, বিডিংটা বাকি আছে, যে একটা কিওয়ার্ড বা একটা ইয়ার পর আপনি কি পরিমাণ বিডিং করতে পারেন এটা একটা ডিপেন্ড করে। তো আমি এখানে বিডিং করলাম যে আমার এই ভিডিওর জন্য আমি সর্বোচ্চ $5-10 করতে পারি। আচ্ছা, আমরা কি জন্য বিড করবো বলেন তো, এটা আমাদের বিডিং কি জন্য করতে হবে, আচ্ছা বিডিং করতে হবে এই কারণে যে আমাদের এখানে কম্পিটিশন চলে, ইউটিউবে একটা কম্পিটিশন চলে, আপনি অ্যাড দিচ্ছেন অন্য কেউ অ্যাড দিচ্ছে, সেক্ষেত্রে আপনার কম্পিটিশন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি অ্যাডটা দিয়ে একটা বিডিং এ একটা কস্ট দিয়ে দিলেন যে আমি এই কস্টের ভিতর রান করে দেখে দেবো, আরেকজন ওর সাথে একটু বেশি, আমি $5 দিলাম, আরেকজন $6 দিলাম, ইউটিউব কার অ্যাডকে রান করতে দিবে, আচ্ছা। আর সিপিএম এর ক্ষেত্রে এখানে বলছে কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য ওনারা কি পরিমাণ পেমেন্ট নিবে বা বিড করতে দেবে সেই জিনিসটা এখানে বলছে, কস্ট পার 1000 ইমপ্রেশন। আচ্ছা,
গেলো, এটা গেলো, এরপরে যত বেশি তত নিয়ে নেবে। আচ্ছা আপনি কালকে বিকেলে ক্লাসে ছিলেন না? গুগলের অ্যাড গুলো কয়েকটা র্যাঙ্ক, কয়েকটা জিনিস ফ্যাক্টর উপর র্যাঙ্ক হয় যে কার অ্যাডটা আগে আসবে, তার ভিতর সবার প্রথম হচ্ছিল বিডিং, যে টাকা দিবে গুগল তার, তারপরে অন্যান্য বিষয়গুলো। এটা নিয়ে গতকাল ক্লাস আলোচনা করা হয়েছিল। তো ঠিক আছে, আমার বিডিং করা শেষ। আরো চাইলে আমরা আরো এখানে আরেকটা আছে, টপ কন্টেন্ট বিড অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ একটা ভিডিওর জন্য আপনি কত পরিমাণ পে করতে পারবেন টপে আসার জন্য। আপনিও পাঁচ বিট দিচ্ছেন, আমিও পাঁচ বিট, $5 দিচ্ছেন পার বিট, আমিও দিচ্ছি $5 পার বিট, দুজনের ভিতর কে আগে আসে সেই ক্ষেত্রে এখানে দেখেন আমি এই ভিডিওর জন্য 20% দিলাম, অর্থাৎ আপনার ভিডিও রান হোক আমার ভিডিও রান হোক কিন্তু আমি আমার ভিডিওর উপরে 20%, অর্থাৎ আমার $5 হয়ে গেল $6, আমি এখানে দিলাম $100, মানে 100%, অর্থাৎ আপনার সাথে আমার কম্পিটিশন, আমি টপে যেতে যাচ্ছি, সেজন্য আমি আমার যে বিডিং যে প্রাইস তার দ্বিগুণ দিতে পারবো, আমি আমার সমস্যা নেই, আমি এখানে 100% করে দিলাম, তাহলে এটা $10 হয়ে যাবে। 200% করা যায় কি? সম্ভবত যায় না, একবার দেখি তাও। আচ্ছা 200% করা যায়, এক্ষেত্রে $15 হয়ে গেল। 900% করলে, আচ্ছা 900% হচ্ছে না, 500% মনে হয় হচ্ছে, 600, 500% পর্যন্ত এরা দিচ্ছে, যে আপনি একটা $5 বিডে $30 পর্যন্ত মানে কি করতে পারবেন, ব্যয় করতে পারবেন টপে আসার জন্য। তো আমাদের লাগতেছে না, আমরা গরিব মানুষ, আমরা এটা স্কিপ করে গেলাম। আচ্ছা এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ইউটিউব ভিডিওটা এখানে দিতে হবে, অর্থাৎ যে ভিডিওটা আমি অ্যাড হিসেবে রান করাবো সেই ভিডিও লিঙ্কটা এখানে দিতে হবে। তো কপি করলাম, এখানে পেস্ট করলাম, দেখেন সিলেক্টেড হয়ে গেছে। আপনার ইউটিউবে যখন অ্যাড গুলো আসে তখন কি এই স্টাইলে আসে না? দেখেন তো ইউটিউবে যখন ভিডিও দেখেন তখন তো এই স্টাইলে অ্যাডটা আসে। ওকে, তো আমাদের ডেস্কটপ ভিউ যেহেতু আমরা ডেস্কটপে এটা রাখলাম, এখানে বলছে যে কোনো ইউআরএল দিতে চাই কিনা, আরো কি যে অপশনগুলো আছে সেগুলো আমরা দিতে চাই কিনা, তো আমরা সেগুলো ওয়ান বাই ওয়ান প্রোভাইড করি। ফাইনালি ইউআরএলটা আমি চ্যানেল ইউআরএলটা দিই। ঠিক আছে চ্যানেলটা দেওয়া শেষ, কল টু অ্যাকশন, এক্ষেত্রে আমরা যেটা দিব সেটা হচ্ছে ভিজিট বা সাবস্ক্রাইব, যেটা লেখা থাকে আর কি, ভিজিট হেডলাইন গ্রো ইওর ফাইবার র্যাঙ্ক, একটা লাইন কমা দিতে হবে, গ্রো ফাইবার। আচ্ছা আর এখানে কোনো কাজ নেই, এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যাডটা কি কি হতে পারে অন ইউটিউব এরকম, আর যদি অপশনগুলো থাকে সেটা কি কম হতে পারে মোবাইলে এরকম, তাহলে আমার প্রথম যে ইউটিউব অ্যাডটা সেটা রান করাতে আমরা সাকসেস। এটা ছিল
YouTube videos to play after your ad preview. Okay. Desktop gelo, mobile gelo. ঠিক আছে ক্রিয়েট ক্যাম্পেইন কংগ্রেচুলেশনস ইওর ক্যাম্পেইন ইজ রেডি আর আর কিছু কাজ ছিল এখানে সেটা একটু ব্যাক করি প্লেসমেন্ট একটু কাজ করতে হবে আমার প্লেসমেন্ট কারণ আমরা যেটা করছি সেটা মেইনলি একটা ব্যাড প্রাইসের ভিতর পড়ে তারপরেও ঠিক করে নেওয়া হয়েছিল সেগুলো হলো জব রিলেভেন্ট বা পোস্ট রিলেভেন্ট এরকম হলে বেটার হতো তাহলে এখন যদি আমরা দেখি দেখেন আমার এখানে একটা রান হয়েছে আমি এখানে $5 মতো খরচ করতে পারবো ক্যাম্পেইন পেন্ডিং টাইপ স্কিপেবল ইন স্ট্রিম আচ্ছা আরেকটা হচ্ছিল এগুলো বিভিন্ন হিসাব দেওয়া আছে তো যেহেতু আমি এখানে অ্যাডটা রান করতেছি না আমাকে এটা সুন্দরভাবে পজ করে রেখে দিতে হবে আদারওয়াইজ আমার অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট ব্যান খাওয়ার একটা হিউজ পসিবিলিটি আছে তো আমি এটা স্ক্রিপ্টটা রেখে দিলাম ওকে পেন্ডিং করে রেখে দিলাম বা পজ করে রেখে দিলাম ওকে ঠিক আছে আমরা আরেকটা অ্যাড রান করব ইউটিউব ভিডিওসে শর্টকাটে skippable এটা হয় সেম আচ্ছা গেল টার্গেট সিপিএম গেল বাজেট দিলাম আমরা কত টোটাল বাজেট $100 এন্ড ডেট হচ্ছে হলো একই 9 তারিখের বদলে এখানে দেবো হচ্ছিল 18 তারিখ এখানে একটা হিসাব দিছে নিচে অবশ্যই খেয়াল করে দেখেন যে আপনি যে 10 দিনের জন্য যে $100 পে করতেছেন সেটা দেওয়া যে কথা ডেইলি $10 দেওয়া একই কথা নেটওয়ার্কের ক্ষেত্রে এগুলো দেওয়া আছে এটা স্কিপ করে যাই এটাও স্কিপ করে যাই ল্যাঙ্গুয়েজটা স্কিপ করে দেয় ওকে ইনভার্টেন্টারি টাইপ এগুলো স্কিপ করে দেয় আর বাদ বাকি কিছু বাকি থাকলো আচ্ছা কিওয়ার্ডস হলেই হলো টপিক হলেই হলো প্লেসমেন্টের কোনো আমার সমস্যা নেই আমি একটার জন্য সর্বোচ্চ $10 পে করতে পারবো আর এটার উপরে যদি নাই আমার সমস্যা নেই আমি 100% দিতে রাজি এখন আমার ইউটিউব ভিডিওর আরেকটা একবার আমার ইউটিউব ভিডিওটা চাচ্ছে এরা এই ভিডিওটা খুবই লং এই ভিডিওর ক্ষেত্রে আমরা একটা জিনিস আটকে দিলাম যেটা 7 থেকে 15 সেকেন্ড হয় এরকম কোন একটা ভিডিও আমার আমার কাছ থেকে চাচ্ছে অর্থাৎ এমন একটা ভিডিও নিতে হবে যেটা 7 থেকে 15 সেকেন্ড হবে আচ্ছা এরকম ভিডিও কই পাওয়া যেতে পারে তৈরি করে আপলোড দেওয়া লাগবে না তো কোনো উপায় তো দেখতেছি না আচ্ছা তো এই একটা প্রবলেম গেল তো এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে এমন একটা ভিডিও কন্টেন্ট নিতে হবে যেটার অ্যামাউন্ট 7 থেকে 15 সেকেন্ডের ভিতর হয়ে যায় আর ফাইনাল ইউআরএল একটা পেস্ট করে দিতে হবে যেটা সামনে শো করবে ডিসপ্লে ইউআরএল একটা দিতে হবে যেটা সামনে শো করবে কল টু অ্যাকশনের ভিতর আপনার একটা অপশন দিতে হবে যেটা সামনে শো করবে আর বাদ বাকি সব সেম তো এই ছিল আমাদের শুরু থেকে আজ পর্যন্ত যে তিন ধরনের আমরা অ্যাড রান করছিলাম তার ভিতরে একটা ছিল ডিসপ্লে অ্যাড একটা ছিল হচ্ছে হলো
আপনার সার্চ অ্যাড, আর আজকে গেল ভিডিও বা ইউটিউব ভিডিও অ্যাড। আচ্ছা সবাই তো কম বেশি অ্যাকাউন্ট খুলছিলেন ওই প্যান্থিওনে, খুলেন নাই? কিসে ভাইয়া? প্যান্থিওনে অ্যাকাউন্ট খুলেন নাই কম বেশি সবাই? হ্যাঁ হ্যাঁ, বি ওয়েবসাইটের জন্য। আচ্ছা আরেকটা আছে, এটার নাম মনে হয় ইনফিনিক্স, এটা দেখি। এটা সার্চ করে গুগল সার্চ কনসোলে একটু হেল্প নিলে এটা সামনে আসা সম্ভব হয়। আচ্ছা গুগল সার্চ কনসোল দিয়ে দেখি তো আমাদের যে ওয়েবসাইটটা আছে ওটা সামনে আসতে পারে কিনা। আচ্ছা সেখান থেকে না দেখে অন্য একটা সেকশন থেকে দেখি যে কাজ হয় কিনা। আরেকটা করে আছে গুগল সার্চ কনসোল। আচ্ছা আলম জলিল ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন তো। আলম জলিল ভাই শুনতে পাচ্ছেন? কি সার্চ দেবো? গুগল সার্চ কনসোল লিখে সার্চ দেন। আর আর আপনার একটা ওয়েবসাইট এখানে ছিল সেই ওয়েবসাইট একটু সামনে নিয়ে আসুন, প্যান্থনের যে ওয়েবসাইটে পড়েছেন সেটা একটু সামনে নিয়ে আসুন। এটাই সামনে নিয়ে যাবো, এটা তো থাকবে। আপনি একটা ওয়েবসাইট খুলছিলেন না প্যান্থন থেকে? ওয়েবসাইটের লিঙ্কটা কি, নামটা কি? কপি করছি। আচ্ছা একটু জানতো প্যান্থন সাইট একবার যান। বুঝতে পারি না ভাইয়া। আপনার ওই ওয়েবসাইটে যান, ওয়ার্ডপ্রেস বা যেটা চালু আছে ওটাতে যান। আচ্ছা ভিউ সাইট করেন তো। কোথায় ভাইয়া? ওই জলিল ডিসকাশনে ক্লিক করলে দেখবেন ভিউ সাইট লেখা আছে। হ্যাঁ ঠিক আছে, লিঙ্কটা কপি আছে, এবার ইয়েতে ক্লিক করেন, গুগল সার্চ কনসোলে ক্লিক করেন। এখন গুগল সার্চ কনসোলে ক্লিক করেন। স্টার্ট নাও? হ্যাঁ স্টার্ট নাও। URL prefix এ ক্লিক করেন। এইখানে তো হচ্ছে না ভাইয়া, ওই যে এখানে মনে হয়। এখানে লিংক নাও একটা অপশন থাকার কথা, দেখেন তো আছে কিনা। হ্যাঁ ওখানে পেস্ট করে দেন।
আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা এক মিনিট, এটা কি বলছে, টু স্টে ভেরিফাই ডন রিমুভ দ্য কন্টেইনার স্ক্রিপ্ট টু অ্যাভয়েড লুজিং ভেরিফিকেশন ইউ মে ওয়ান্ট টু অ্যাড মাল্টিপল ভেরিফিকেশন মেথড সেটিংস অন। আচ্ছা গো টু প্রপার্টিতে ক্লিক করেন। স্টার্ট করেন। সেখানে কিভাবে জানো আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করা যায়, এখানে একটা অপশন ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রপার্টিজটা স্ক্রিনশটটা আপ করেন, আমি দেখতেছি। মিউট করেন। এখানে একটা অপশন আছে যেটা দেন পুরো সার্চ কনসোলের সাথে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন, হাউ টু অ্যাড সার্চ। ক্লিক সাইট ম্যাপ। আচ্ছা সাইট ম্যাপ তো কোথায় গেল, ক্লিক সাইট ম্যাপ। সাইট ম্যাপ ইউআর
একই অবস্থা, লিঙ্কটা কোনো একটা কারণে চিনতে পারতেছি না। এখানে যদি লিঙ্কটা একবার আমি ইনজেক্ট করে দিতে চাই না দিতে পারি তাহলে কাজটা সলভ হয়ে যাবে। আচ্ছা ওকে ঠিক আছে, গুগল অ্যানালাইটিক্স আচ্ছা, গুগল অ্যানালাইটিক্সটা কি? গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা সফটওয়্যার বা একটা ওয়েব অ্যানালাইটিক্স সার্ভিস। তাহলে গুগল অ্যানালাইটিক্স এর সংজ্ঞাটা আমরা যদি লিখি, এ ওয়েব অ্যানালাইটিক্স সার্ভিস অফার্ড বাই গুগল। এর কাজ কি? ইট ট্র্যাকস এন্ড রিপোর্টস ওয়েবসাইট ট্রাফিক কারেন্টলি অ্যাজ এ প্ল্যাটফর্ম ইনসাইড দ্য গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম ব্র্যান্ড। আচ্ছা তাহলে গুগল অ্যানালিটিক্সটা কি? এটা হচ্ছে একটা ওয়েব অ্যানালিটিক্স সফটওয়্যার বা সার্ভিস যেটা গুগল থেকে প্রোভাইড করা হয়। এটা কি করে? এটা আপনার ওয়েবসাইটকে উপর বিভিন্ন রিপোর্ট, অর্থাৎ কি ধরনের ট্রাফিক হচ্ছে বা কি ধরনের অ্যাকশন পারফর্ম হচ্ছে আপনার আপনার সাইটের উপর, সেটার একটা সিনারিও আপনাকে দেখাবে। ওকে, তো আমরা এখন গুগল অ্যানালিটিক্সে মুভ করি। চলে আসছি গুগল অ্যানালাইটিক্স এ। দেখেন এখানে কিন্তু লিখে রাখছে স্টার্ট মেজারিং, অর্থাৎ পরিমাপ করা শুরু করুন। তো গুগল অ্যানালাইটিক্স গিভস ইউ দ্য ফিল্ড টুলস দ্যাট ইউ নিড অ্যানালাইজ ডাটা ফর ইউর বিজনেস ইন ওয়ান প্লেস সো ইউ ক্যান মেক স্মার্টার ডিসিশন। তো স্টার্ট মেজারিং দিই, স্টার্ট মেজারিং। আচ্ছা এখানে আপনার অ্যাকাউন্ট নেমটা চাইছে, তো আমি এখানে প্যান্থিয়ন যেটা খুলছিলাম ওটা নেই। ওকে নাম দিলাম গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিস বেঞ্চমার্কিং। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যালো, আচ্ছা অ্যানালিটিক্স আসলাম, এখানে একটা নাম দিতে বললো। এখানে শুধু কি এদের একটা দেওয়া আছে? ওকে সরি, আমি বাংলাদেশ না খুঁজে আমেরিকা যাই, বাংলাদেশের টাইম জোন খুঁজতেছি। ওকে ঠিক আছে, এখানে একটা টাইম জোনে চলে কারেন্সি দিয়ে দেয় বিডিটি যদি থাকে। আচ্ছা বাংলাদেশি টাকা এখানে অ্যাড করা নাই, তো এটা স্কিপ করি। ইংরেজি টাকা ভালো,
নেক্সট আপনি কি ধরনের বিজনেস হ্যান্ডলিং করেন আমার 1 থেকে 10 জনের মতো? আচ্ছা মিজার এখানে বলতেছে কি ধরনের জিনিসে আপনাকে ট্র্যাকিং করতে হবে। তো পাশে কিন্তু গুগল নিজে রিকমেন্ড করে দিচ্ছে না যেগুলো আছে সবগুলোকে ট্র্যাকিং করতে পারেন। মিজার টাটা অপটিমাইজ আচ্ছা সবগুলো একটা নিয়ে নিই যা কিছু আছে। হ্যাঁ আপনাদের ওদের যে একটা টার্ম অ্যান্ড সার্ভিস দিয়ে দিচ্ছে সে টার্ম অ্যান্ড সার্ভিস আমরা মেনে নিলাম। আই অ্যাকসেপ্ট আচ্ছা তাহলে দেখেন আপনার ওয়েবসাইট এখানে রেডি, আপনার যে গুগল অ্যানালাইসিস যে সাইটের কাজ ছিল সেটা প্রায় রেডি। ওকে অ্যাডমিনে যাই, যাওয়ার পর এখানে একটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস আর একটা হলো প্রপার্টি। এখানে মেইনলি দুই ধরনের অপশন দেওয়া হয় ওয়ার্কপ্লেসে, একটা হচ্ছে হলো আপনার অ্যাকাউন্ট বেসড যে কাজগুলো থাকে সেগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ আপনার কে কে হ্যান্ডেল করতেছে, তারপরে কে অ্যাডমিন হবে, কে এখানে এডিটর হবে, এগুলো বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। যদি অ্যাকাউন্ট সেটিংস এ মুভ করে দেখেন অ্যাকাউন্ট আইডি, অ্যাকাউন্ট নেম, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আবার যদি অ্যাকাউন্ট ইউজার ম্যানেজমেন্টে যাই সেক্ষেত্রে আরো কিছু অপশন দেওয়া আছে, যে আমি এখানে চাচ্ছি যে আরেকজনকে আমি অ্যাড করবো, তাকে আমি কি কি পারমিশন দিব, সে এডিট করতে পারবে, সে আমাকে কোলাবরেট করতে পারবে, সে রিড এন্ড অ্যানালাইসিস করতে পারবে নাকি ম্যানেজ ইউজার। যদি তাকে শুধু এডিট অপশনটা দিয়ে দেয় তাহলে সে এডিটর, যদি কোলাবরেট অপশনটা দিয়ে দেয় তাহলে সে হয়তো বা এখানে হবে হলো যেটা আছে মডারেটর আর কি। রিড এন্ড অ্যানালাইসিস হলো অ্যানালিস্ট, আর ম্যানেজ ইউজার যদি এটা দিয়ে দেয় সেক্ষেত্রে তার কাছে আমার এই ওয়েবসাইটের বা এই গুগল অ্যানালাইটিক্স যে প্ল্যাটফর্মটা আছে সম্পূর্ণ ক্ষমতা তারাতে দিয়ে দিলাম, অর্থাৎ সে চাইলে আরো ইউজার অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, চেঞ্জ করতে পারবে, পারমিশনের ভিতর প্লাস ম্যানেজ করতে পারবে, এই একটা অপশন তাকে আমি দিয়ে দিতে পারি। তো এর জন্য আমরা এটা কাজ করব না, আর যেহেতু আমাদের অ্যাড করার মতো এখন কেউ নাই বা কাউকে করতেছে না বা এমপ্লয়ি অ্যাড করতেছে না, সেক্ষেত্রে আমরা স্কিপ করতে পারি। একটা বিষয় গেল, আর কি আছে ফিল্টারিং এখন কাজ শুরু হয়নি, সেটআপ অ্যাসিস্ট্যান্ট, তারপরে প্রপার্টি সেটিংস ইটিসি। তো আমি প্রথমে একটা প্রপার্টি ক্রিয়েট করি। আচ্ছা প্রপার্টি নেম, প্রপার্টি নাম কি আর হবে, এই নামে দিয়ে দিই। আর সেখানে দেখেন আমি এখানে একটা ওয়েবসাইট অ্যাড করতেছি, এটা ছাড়াও আমি এখানে আরো কতগুলো ওয়েবসাইট অ্যাড করতে পারবো দেখেন একটু। আমি এখানে একটা ওয়েবসাইট বা একটা সাইট বা একটা ইউটিউব চ্যানেল যেগুলো কিছু আমি এখানে অ্যাড করতে পারি, এটা বাদেও আমি আরো 99টার মতো প্রপার্টিস আমার আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করার অপরচুনিটি দেওয়া হয়েছে। তো ঠিক আছে আমি নিব না, আমার একটা আছে, একটা দিয়ে হবে, আমি নেক্সট মুভ। এটা কি টাইপের ক্যাটাগরি, আমার এটা এডুকেশন, তাহলে জব এন্ড এডুকেশন দিয়ে দিই। স্মল না মিডিয়াম, অবশ্যই স্মল। তারপরে হচ্ছে হলো গুগল অ্যানালিটিক্স এখানে কি কি পারপাসে ইউজ করতে পারেন আপনি সেগুলো কিছু হিসাব এখানে দেওয়া আছে। মিজার কাস্টমার এঙ্গেজমেন্ট অপটিমাইজ মাই সাইট এগুলো বিভিন্ন কিছু দেওয়া আছে, আমি এক এক করে নিয়ে নিই। এন্ড ক্রিয়েট
আচ্ছা তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এলইডি বিটিনা মাহমুদ এটার উপরে। আচ্ছা সেটআপ রেজিস্ট্রেশন দাও শেষ, প্রপার্টি ম্যানেজ ইউজার ম্যানেজমেন্ট দাও শেষ। এখানে আর একটা কাজ আছে প্রপার্টি সেটিংস, এটা না সেটআপ রেজিস্ট্রেশন দেখি। এখান থেকে আমার প্রপার্টিটা নিব, সে অপশন হয়ে গেল। আচ্ছা প্রপার্টি সেটিংস মনে হয় আছে ওটা, অর্থাৎ আমি কোনটার উপর আমার ইয়েটা রান করাবো, অর্থাৎ কোন কোন সিস্টেমের উপর, অর্থাৎ আমি ইউটিউব ভিডিওর উপর আমি গুগল অ্যানালিটিক্স রান করাবো নাকি ওয়েবসাইটের উপর রান করাবো, সেই জিনিসটা আমাকে চিনে দিতে হবে।